এই মুহূর্তে চট্টগ্রামের আশকার দিঘির পারে এমভি আব্দুল্লাহ জাহাজের ইঞ্জিনিয়ার আইনুলের বাসায় আছেন রিপোর্টার কমল দে। সরাসরি যাচ্ছি তার কাছে। দীর্ঘ 31 দিন সোমালিয়ান জলদস্যুদের কাছে অস্ত্রের মুখে জিম্মি থাকা 23 নাবিকের পরিবারে এখন আসছে প্রকৃতি ঈদের আনন্দ। তারা ঈদ করতে পারেনি, আশঙ্কা ছিল সন্তানদের নিয়ে। আমরা এখন আছি এই মুহূর্তে যে জিম্মি থেকে মুক্ত হওয়া এমভি আব্দুল্লাহ জাহাজের যে ইঞ্জিনিয়ার ছিলেন আইনুলের বাসায়। আমরা জানতে চাই খালাম্মা, আজকে আপনার কেমন মনে হচ্ছে? আপনার ঈদের দিন শঙ্কা প্রকাশ করেছিলেন, আর আজকে কি আনন্দ হচ্ছে আপনার? আজকে আমার খুবই আনন্দ হচ্ছে, আমাদের ছেলেরা মুক্ত হয়েছে। এর থেকে বড় আনন্দ আজকে ঈদের আনন্দ আমার। আজকে আমাদের ছেলেরা মুক্ত, আমাদের আজকে ঈদ, আমাদের আজকে ঈদ। কেন, এটা কেন মনে হচ্ছে? মনে হচ্ছে যে আমরা ঈদের দিন আমাদের ছেলেরা বন্দি ছিল, জিম্মি ছিল, আমাদের তখন আমাদের ভয় আতঙ্কের মধ্যে ছিলাম। আজকে আমরা, আমাদের ছেলেরা মুক্ত, আমরা আজকে খুশি। আপনার কি মনে হচ্ছে? আপনি খুব তখন কান্না করছিলেন বড় ভাইয়ের জন্য, বড় ভাইয়ের কথা স্মরণ করছিলেন, আজকে কি মনে হচ্ছে বড় ভাইতে ফিরে আসবে? জি অবশ্যই, আলহামদুলিল্লাহ আজকে আমাদের খুব খুশি। আমরা ঈদ আর বৈশাখ আমরা একসাথে পালন করবো ইনশাল্লাহ আজকে। কিভাবে, সেটা কিভাবে করবেন একটু বলেন। ওনারা ফিরে আসবে, এই খুশিতে আমরা সবকিছু সেলিব্রেট করবো একসাথে ইনশাল্লাহ। আপনি তো আপনার সন্তানদের ভবিষ্যৎ মানে শঙ্কা প্রকাশ করেছিলেন জীবন নিয়ে, নানা ধরনের শঙ্কার কথা বলেছিলেন, শঙ্কাটা কেমনে কাটলো এবং আপনার কিভাবে খবরগুলো পেয়েছেন? আপনার সন্তান আপনার কি বলেছে? আমাদেরকে মাঝে মাঝে ওরা আপনাদের সুযোগ দেওয়া হতো, মাঝে মাঝে সপ্তাহে, তখন আমাদের সাথে ওদের সাথে কথা হতো। কালকে বলছে যে, কালকে ওরা বলছে যে হ্যাঁ ওরা নেমে গেছে, আমরা এখান এখন মুক্ত, আমাদের জাহাজ ছেড়ে দিয়েছে। কি মানে ও অনেক খুশি, ওর উনি কথাগুলোর মধ্যে খুশি প্রকাশ পাচ্ছে। বাকিরা কি বলছিল তখন? আপনার ছেলের পাশে যারা ছিল তারা কি বলছিল? কথা বলো, কথা বলতেছে, কথা বলতেছে, এখন আমরা আস্তে কথা বলবো না, এখন আমরা স্বাধীন, এখন আমরা জোরে কথা বলবো। তাই আজকের আনন্দটা অভিব্যক্তিটা কেমন মনে হয়? আমাদের আজকের আনন্দটা অন্যরকম আনন্দ। আজকে আমরা মানে খুশি, খুবই খুশি আমরা। আজকে আমাদের সন্তানরা মুক্ত হয়েছে, এই খুশি আমাদের ঈদের আনন্দের মতো খুশি আজকে আমরা। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এমভি আব্দুল্লাহ জাহাজের যে ইঞ্জিনিয়ার ছিলেন আইনুল, তার ওনার মা এবং সে ভাইয়ের সাথে আমরা ঈদের দিনে এসেছিলাম এখানে। তারা শঙ্কা প্রকাশ করেছিল তাদের সন্তানদের নিয়ে, তাদের জীবন শঙ্কার কথা বলেছিলেন। তবে আজকে তারা বলছেন আজকে তাদের প্রকৃতি, তাদের সন্তান এই যে জিম্মিদের সাথে মুক্তি পেয়েছে, যে কোনো মতো যে কোনো দুর্ঘটনা ঘটতে পারতো সে জাহাজের মধ্যে, কিন্তু এখন তারা মুক্ত হয়ে তারা বাংলাদেশে আসবেন, স্বজনদের ফিরে আসবেন। তাই আমরা ছিলাম আজকে যে ঈদের আনন্দের কথা বলছেন, কারণ তারা ঈদ উদযাপন করতে পারেনি সন্তানদের জন্য, আজকে তারা ঈদের আনন্দ উদযাপন করছেন। এই পরিবারের সদস্যরা যারা জিম্মি ছিল নাবিকরা তারা তারা আনন্দের মধ্যে ভাসছেন। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রাম থেকে সর্বশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম থেকে।